আসসালামু আলাইকুম। খেতেচাই সুস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি সুস্মিতা। এখন রমজান, রমজানে ইফতারিতে আমরা নানা ধরনের আইটেম তৈরি করে থাকি, তেমনি একটা ইফতারি আইটেম আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে আসি আমরা কি ইফতারি আইটেম আজকে আমরা তৈরি করব। আজ আমি আপনাদেরকে দেখাবো মিনি শর্মা। মিনি শর্মা তৈরি করতে গেলে আমাকে একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডোটা তেমনই হবে যেমন হচ্ছে পাউরুটি অথবা নানরুটিতে যেভাবে ডো তৈরি করতে হয়। এটা আমার পাউরুটি এবং নানরুটির যে রেসিপিটি আছে আপনারা ওটা দেখে নিতে পারেন। এরপর এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব, সেই জন্য প্রথমে আমি একটু ময়দা ছিটিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে আসে। মাখা হয়ে গেলে এটাকে আমি দুই টুকরা করে নিব। এক টুকরা আমি এক পাশে উঠিয়ে রাখবো, রেখে এটাকে আমি কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন কোনো অবস্থাতেই শক্ত না হয়ে আসে। অন্য টুকরা দিয়ে আমি একটা বড় রুটির আকারে তৈরি করে নিব। এই বড় রুটির থেকে আমি এখন ছোট ছোট রুটি কিভাবে আমি বের করে নিব সেটা দেখাবো। প্রথমে এর উপরে আমি একটু ময়দা ছিটিয়ে নিব। নিয়ে আমি একটা স্টিলের গোল বাটি দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে বিষয়টা হবে। একটা রুটি দিয়ে আমি চারটা ছোট রুটি বের করে নিলাম। এভাবে আমি মোট এক কাপ ময়দা দিয়ে আমি এখানে প্রায় 10 থেকে 11টা রুটি, ছোট মিনি রুটি বের করে নিয়েছি। তারপরে একটা ট্রেন মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়ে এর উপরে আমি রুটিগুলোকে উঠিয়ে রাখবো যেন কোনো অবস্থাতে ট্রেন মধ্যে না লেগে যায়। এইভাবে আমি সমস্ত রুটি তৈরি করে নিব। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে আমি 1 স্লাইস বাটার দিয়ে দিব। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি আদা রসুনের কুচি দিয়ে দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর এটাকে আদা রসুনের সাথে একটু ভাজতে থাকবো। এরপর এর মধ্যে আমি 1/2 চামচ লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটাকে একটু রান্না করতে থাকবো। এরপর এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ থেকে রান্না করব যেন সুন্দরভাবে চিকেনটা সিদ্ধ হয়ে আসে। এরপর একে একে আমি পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে দিব। এখানে আমি 3টা পেঁয়াজ মিডিয়াম সাইজের ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম এবং কিছু ছোট ছোট কেটে দেখা লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব। দিয়ে এটাকে রান্না করতে থাকব। ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না চিকেনের পানিটা শুকিয়ে আসে। রান্না হয়ে গেলে এটাকে আমি এক পাশে সরিয়ে রাখবো। এরপরে আমি রুটিগুলোকে ছেঁকে নিব। এর জন্য আমি একটা গ্রিল তাওয়ার মধ্যে একটু বাটারটা ব্রাশ করে নিব। দিয়ে আমি একে একে রুটিগুলো দিয়ে দিব। এখানে আমি একটা তাওয়ার মধ্যে 4টা রুটি বসাতে পেরেছি। প্রথমে আমি 1 পিঠ ছেঁকতে দিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন খুব সহজেই এটা ফুলে ওঠে। প্রায় 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত প্রথমে দিকটা আমি ছেঁকে নিব। এরপরে ঢাকনাটা খুলে আমি এটাকে উল্টিয়ে দিব। দেখুন কি সুন্দরভাবে 1 পিঠ ছাঁকা হয়ে গিয়েছে। এভাবে অন্য পিঠো আবারও 2 থেকে 2.5 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে ছাকতে হবে।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই রেসিপিটাকে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নতুন নতুন রেসিপি বা নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্ট করতে ভুলবেন না, ভালো মন্দ চাই। অবশ্যই আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন। দেখুন কি সুন্দর করে রুটিগুলা ফুলে উঠেছে। এভাবে আমি আবারও এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার আসছে এটার। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। এই পর্যায়ে আমাকে একেবারে লো হিটে এই কাজটা করতে হবে। রুটিগুলো ছাঁকা হয়ে গেলে এগুলো আমি একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নিব। এভাবে আমি সমস্ত মিনি রুটিগুলো তৈরি করে নিব। এরপর আমি শর্মা সস তৈরি করব। এর জন্য প্রথমে আমি 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিব। এরপর 1 চা চামচ মাস্টার্ড সস দিয়ে দিব এবং 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখতে থাকব। এই পর্যায়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে রসুনের গুঁড়া দিয়ে দিব এবং অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, খুবই অল্প। সসটা যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আমি ছোট ছোট কিউব করে রাখা শসা এবং টমেটো দিয়ে দিব এবং যে ক্যাপসিকাম 2 রকমের ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। এরপর এর মধ্যে আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে মেখে নিব। তারপরে এটাকে একপাশে সরিয়ে রাখবো। এরপরে আমি যে ছোট ছোট যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে মধ্যেখান থেকে কেটে নিতে হবে, একটু বাদিয়ে রেখে। এরপর এর মধ্যে আমি প্রথমে লেটুস পাতা, এরপরে 2 টুকরা টমেটো, কিছু পেঁয়াজ গোল করে রিং করে কাটা ছিল সেটা এবং শসা দিয়ে দিব। দিয়ে আমি যে মুরগিটা রান্না করে রেখেছিলাম সেই মুরগিটা এর মধ্যে দিয়ে দিব। তৈরি হয়ে যাবে আমার মিনি শর্মা। এতক্ষণ আমার সাথে থেকে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।